অগ্নিগর্ভ মণিপুরের রাজধানী ইম্ফল একাধিক বাড়ি দোকান গাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনে সেনা, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও, জারি কার্ফু। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে টুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম। তিনি লিখেছেন, আমার রাজ্য জ্বলছে, দয়া করে সাহায্য করুন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। কিন্তু ঠিক কী কারণে এই বিক্ষোভ? স্থানীয় সূত্রের খবর, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেয়েতেই সম্প্রদায়কে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করা নিয়ে তাঁদের আপত্তি। অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুরের দাবি, মেয়েতে সম্প্রদায় এসটি স্টেটাস পাওয়ার উপযুক্ত হয়। সেই প্রতিবাদী তাঁরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার টোরবাং এলাকার উপজাতিদের সমর্থনে একটি মিছিল বের করে, সেই মিছিল থেকে ক্রমে বদশা এবং বদশা থেকে হিংসা ছড়ায় বলে স্থানীয় সূত্রের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের একাংশ চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে শুরু করে। বুধবার রাত থেকে পরিস্থিতি আরও জটিল হয়। বাধ্য হয়ে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার। মণিপুরের 8 জেলা জুড়ে জারি হয়েছে কার্ফু। 5 দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সেনা শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 4,000 গ্রামবাসী। পরিস্থিতি শান্ত রাখতে শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।